আগরতলা তিনটি খানাকা যে চিনি আম বাসা কনস্টিটিউয়েন্সি কাইসা ভোটার খুব নিদি গরিব একদম খুব সরল গুরু ব নেশা মুক্ত নেশা পান কিছু খেলাইয়া আং খানাঙ্গ দীর্ঘদিন ধরে আব ডিস্ট্রিক্ট জাজ গৌতম গৌতম সরকার গৌতম সরকারনি কোয়াতারও ব সামুং তাঙ্গ এবং ববাই খুব ব চিনি যা ব সাগতাবো বিন স্টেটমেন্ট মূলে চ বুঝিখা গৌতম সরকার একজন আইনি রক্ষক এবং ব একজন ডিস্ট্রিক্ট নি জাজ হিসাবে বা ম্যাজিস্ট্রেট হিসাবে যে আইন রক্ষা খেলায় যেটা বেআইনি সংশোধন খাইনাইনি কাইসা ব মালিক কিন্তু অবহাই তুমি কাইসা সাধারণ নিরহ যে গরিব নিদি ফ্যামিলি নি বিনি একদম তাম হই অবকে ব বিনি বোমা বোফা করি ব একদম হব বিনি উপর যে আতর্কিতভাবে মদ্যপান খেলায় যে ম্যাজিস্ট্রেট নেশা পান খেলায় বিনি উপর আতর্কিতভাবে হামলা এবং ব বিনি ড্রেস পয়তরুক মানে আপনার লানি থাকমানি বিনি উপর আক্রমণ খাইমানি বাবে তাবুক ব অসুস্থ তাবুক পর্যন্ত যে গৌতম সরকার বন একটা সুস্থ চিকিৎসা নি বই চিন্তাধারা করে বিনি যে বীজ পর্যন্ত লাথি কাঙ্কনাকা তাবুক ব লেংরা লেংরা হিং তো যদিও গৌতম সরকার ন কোনো মতে আইনি ব্যবস্থা ব যদিও ভারত বর্ষনি সাংবিধান যতনি বাগৈ তো আইন যতনি ক্ষেত্রে সমান কোনো অফিসার কোনো আইন নি অবরাও যদি একটা অক্ষরণ বারই অবখলামি আংশীয় সারা ভারতবর্ষ বিভিন্ন মুখ্যমন্ত্রীর অধ্যয়া লঙ বিভিন্ন দপ্তর নিয়ে হাই অধ্যতন অফিসার পর্যন্ত তিনি গৌতম সরকার কেন এড়ে চুইয়া গৌতম সরকার নি বাগৈ চুং আইনত ব্যবস্থা লানানি বাই তিনি অর খাইও এবং যদিও কোনো মতে ব্যবস্থা করে ইকে ত্রিপুরা মুঠা সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী আরও বৃহত্তম আন্দোলন খাইনাই এবং যে কোনো মূল্যে যে কোনো প্রকারে গৌতম দাসনি বিরুদ্ধে চৌ আইন গৌতম সরকারনি বিরুদ্ধে চৌ অবখলাইনাই এই যে ধর্মেন্দ্র ত্রিপুরা দাগ নাম তাম জানি দনরাই ত্রিপুরা দাগ নাম খায় দনরাই এবং বিনে আসল নাম খায় ধর্মেন্দ্র ত্রিপুরা ব একদম তাম হিব বোমা বোফা করি খে একদম পুরা বিনে কিচ্ছু করেই ব বইনি নুগো তো বিনে উপর যে অবখলাইমানি অবচিনি ত্রিপুরা মুঠা সারা ত্রিপুরা রাজ্যে যারা নাই তো নাই যারা বুদ্ধিজীবী যারা আইনজীবীরাও একজন আইনের রক্ষক ওই সাধারণ পাবলিক সাধারণ নিরোহণের উপর আক্রমণ খাই মানে অব আইন তাম নাই অব পরবর্তী সময়ও এবং চুলসরা বিশ্লেষণ নাই এবং অব তাম নাই পরবর্তী সময়ও ত্রিপুরা রাজ্যের উপর অবন বিচার খাই নাই হামবাই আমবাসা ত্রিপুরা মুঠা উদ্যোগে আমরা আজকে আমবাসা থানাতে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি কারণ আমরা দেখতে পাই এবং শুনেছি গত 19 তারিখে রবিবার একজন আমাদের 47 আমবাসার এলাকার ডেইলি লেবার গরিব শ্রমিক ধর্মেন্দ্র ত্রিপুরা এমনি ডাক নাম ধনরাই ত্রিপুরা একজন আমাদের এই ডিস্ট্রিক্ট কোর্ট জাস্টিস মাননীয় গৌতম সরকার ধর্মেন্দ্র ত্রিপুরাকে নৃশংসভাবে আলু পাটারি মারপিট করেন সেই জন্য আমরা এই ডিস্ট্রিক্ট কোর্টের জাস্টিস শ্রী গৌতম সরকার কিভাবে একজন নিরহ মানুষদের উপর হামলা করতে পারে সেই বিচারের জন্য আজকে আমরা ত্রিপুরা মুঠা 47 আমবাসা ব্লক তরফ থেকে আমরা জাস্টিস পাওয়ার জন্য আমবাসা পিএসএ আমরা ত্রিপুরা মুঠা একত্র হয়ে আজকে ডিপুটেশন দিতে বাধ্য হয়েছি কারণ আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে কিভাবে একজন আইন মালিক যে জাস্টিস ডিস্ট্রিক্ট কোর্টের জাস্টিস সাধারণ মানুষের উপরে যেই নৃশংসভাবে মারা সেটা কোন দেশের আইন সেই আইনকে নিয়ে আমরা আজকে বিচার চাই এই
ধনরাম ত্রিপুরার ফ্যামিলি উনির মা নাই বাবা নাই ঘর বাড়ি নাই অবস্থা খুব কাহিল উনির কোনো ট্রিটমেন্ট নাই তাদের কোনো খোঁজ খবর নেই নাই আমি গতকাল গেছি উনির বাড়িতে কোনো চাল ডাল নেই সেই জন্য এখনো বালা মতে হাঁটতে পারে নাই এর উপরে ভালো ট্রিটমেন্ট লাগে সেই জন্য আজকে আমরা বসে থাকি নাই এই জন্য আমরা সুবিচার চাই ত্রিপুরা গভর্নমেন্ট যত অতিসত্বর অবিলম্বে এই নিরীহ মানুষ যে মার খেয়েছে হের সুস্থ বিচার পাওয়ার জন্য আমরা ত্রিপুরা মাথা আজকে এখানে মিলিত হয়েছি এবং সুবিচারের জন্য আমরা ডিপ্রেশন দিতে বাধ্য হয়েছি ধন্যবাদ।